আসসালামু আলাইকুম কিছুক্ষণ আগে পাওয়া বাস চলাচলের একটি গুরুত্বপূর্ণ খবর এখন আপনাদের সামনে আমি পড়ে শোনাব তাই চ্যানেলটিতে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটি অনুরোধ থাকলো জুলাই মাসের লকডাউন শেষ হয়েছে গত পাঁচে আগস্ট বৃহস্পতিবার এর মধ্যে গত মঙ্গলবার তিনে আগস্ট এক ভার্চুয়াল অনুষ্ঠানে আন্তঃ মন্ত্রণালয় সভা শেষে সচিবালয়ে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের জানান বিধিনিষেধের মেয়াদ আরও পাঁচ দিন বাড়ানো হয়েছে এরই ধারাবাহিকতায় পাঁচে আগস্ট মধ্যরাত থেকে চলিত মাসের লকডাউন চলছে এই লকডাউনের প্রজ্ঞাপন অনুযায়ী শুধু জরুরি ওষুধ সরবরাহ কাঁচামাল পণ্য ও আমদানি রপ্তানি চলাচলের কথা থাকলেও তা মানছে না বাস পরিবহন মালিক ও শ্রমিকরা লকডাউন উপেক্ষা করে জীবনের তাগিতে পরিবহনের চাকা গুড়াতে হচ্ছে বলে জানান তারা শনিবার সাতে আগস্ট ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু সড়ক সমূহ ঘুরে দেখা যায় সরকারের নিষেধাজ্ঞা ও কঠোর বিধিনিষেধ অমান্য করে মহাসড়কে গণপরিবহন চলাচল করছে কোনো নির্দেশনা ও নিয়ম তাওয়াক্কা না করে যানবাহনগুলো মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে শুধু তাই নয় গতকাল শুক্রবার সারা দিন বঙ্গবন্ধু ভুঁইয়াপুর এলেঙ্গা অঞ্চলগুলোর সড়কে উত্তরবঙ্গগামী গণপরিবহন বাড়তি চাপ ছিল চোখে পড়ার মতো কয়েকদিন থেকে শুনে আসছি লকডাউনেও বাস চলাচল করছে এমন খবরে মানুষ রওনা হচ্ছে সন্তানদেরকে সাথে নিয়ে কর্মস্থলে বাস কম চলে কিন্তু ভাড়া অনেক বেশি তবে এই বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ পাড়ির ইনচার্জ ইয়াসিন আরাফাত গণমাধ্যমকে জানান দূরপাল্লার বাস টাঙ্গাইল অংশে আসলে ঘুরিয়ে দেওয়া হচ্ছে ত্রিশটি যানবাহনকে মামলা দিয়ে সেইগুলোকে ঘুরিয়ে দেওয়া হয়েছে বসানো হয়েছে চেকপোস্ট এ ছিল খবরটি শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম